এই সমস্ত নেতার পিছনে আমরা দৌড়াই দৌড়াই, যেই নেতা রাতে লাল ফাড়ি না গেলে তা ঘুমায় না, নাইট ক্লাবে না গেলে ঘুম আসে না, সোনাগা হোটেলে না গেলে ঘুম আসে না। এই সমস্ত নেতা যতক্ষণ বাংলাদেশে থাকবে, বাংলার জমিনে করোনা অমিক্রণে আল্লাহর গজব আসবে। অসচ্চর অধিকারী ছিল যাদের কথা তাদের চরিত্র পরিবর্তন হয়, চেহারার মধ্যে নবী সুন্নত আসে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামকে আজকে তারা আবদ্ধ করে রেখেছে। জাতি লজ্জিত কলঙ্কিত জাতি আজকে দীক্ষার আজকে নিজেদেরকে তাদেরকে আমি আল্লাহ ভয় ভীতি তাদের সামনে উপস্থাপন করেন, আমি আল্লাহর ভয় তাদেরকে দেখান। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ তাআলার নির্দেশ যখন পাইলেন আল্লাহর হাবিব, তখন আল্লাহ তাআলার আদেশকে বাস্তবায়ন করার জন্য সাফা পাহাড় উপর দাঁড়িয়ে গেলেন। তখনকার যুগে মক্কার জমিনে মানুষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন তারা সমাজে যখন তুলে ধরত, তখন সে পাহাড় উপর দাঁড়াইত আর মানুষদেরকে ডাক দিতেন, মানুষ সবাই একত্রিত হয়ে যেত আল্লাহর হাবিব, তখনও তিনি সে পাহাড় উপর দাঁড়িয়ে গেলেন। সমস্ত গুরুত্বের নাম দেখে এক এক নাম ধরে ধরে সবাইকে ডাকলেন, সবাই যখন এসে গেল আল্লাহর হাবিব পাহাড় উপর দাঁড়িয়ে আছেন, বলতেছেন ও আমার গুরুত্বের লোকেরা, আমি মুহাম্মদ হিসেবে তোমাদের মাঝে কেমন ব্যক্তিত্ব, আমি তোমাদের মাঝে কেমন আস্থাভাজন ব্যক্তি, আমি তোমাদের মাঝে কেমন একজন মানুষ। কারণ তিনি এমন একটা বিষয় তাদের সামনে প্রকাশ করবেন, যেই বিষয়টা প্রকাশ করার আগে যিনি প্রকাশ করতেছেন তার একটা সাফাই দরকার আছে না নাই। আমি যে নেতা হব, আমার নেতৃত্ব সমাজে গ্রহণ করবে কিনা, আমি যে সুৎকুর হয়ে মানুষ আমার কথা মানবে মানবে, আমি যদি জিনাকারী হই মানুষ আমার কথা মানবে না, আমি সত্যি যদি জালেম হই মিথ্যা কথা বলি কিন্তু মানুষ আমার কথা মানবে। আজকে আমাদের সমাজে দেখা যায় এমন নেতা বেতার অভাব নাই, এমন নেতা বেতা বহু দেখা যায়। যখন ইলেকশন আসে নেতা যখন তার স্বার্থ উদ্ধার করতে চায় এমন কথা বলে, পাশে কোনো মিল নাই। যতক্ষণ স্লোগান দেয় নেতার পক্ষে ততক্ষণ নেতা যুবকের পক্ষে থাকে, আর যেই মাত্র যুবকের স্লোগান নেতার বিরুদ্ধে চলে যায় তখন যুবককে হ্যান্ডক্যাপ লাগায় জেলে বাদ খাওয়া। আসলে নাই এই সমস্ত নেতার পিছনে আমরা দৌড়াই দৌড়াই, যেই নেতা রাতে লাল ফাড়ি না গেলে তা ঘুমায় না, নাইট ক্লাবে না গেলে ঘুম আসে না, সোনাগা হোটেলে না গেলে ঘুম আসে না। এই সমস্ত নেতা যতক্ষণ বাংলাদেশে থাকবে, বাংলার জমিনে করোনা অমিক্রণে আল্লাহর গজব আসবে। আর যাদের কথার মাধ্যমে যাদের এই সমস্ত যুবকরা যারা লাল ফাড়ি খাইত, বিভিন্ন ধরনের গান বাজনা করত, অসচ্চর অধিকারী ছিল যাদের কথা তাদের চরিত্র পরিবর্তন হয়, চেহারার মধ্যে নবী সুন্নত আসে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরামকে আজকে তারা আবদ্ধ করে রেখেছে। জাতি লজ্জিত কলঙ্কিত জাতি আজকে দীক্ষার আজকে নিজেদেরকে দিতে হয় আজকে আমাদের এই প্রায়শ্চিত আমাদের অকর্মের কারণে। আল্লাহ তাআলা বলেন ظهر الفساد في البحر والبحر بما كسبت ايدي الناس জলে এবং স্থলে, এই যে কিছুদিন আগে বরগুনাই লঞ্চে আগুন লাগছিনি কতক্ষণ না কেন, অথচ লঞ্চ ছিল পানির উপরে, পানি দিয়ে আগুন নিবৃত্ত করে, কিন্তু সেই পানির উপরে আগুন ধরে ধরেছে কে ধরেছে কে, তাহলে জলে এবং স্থলে যত বিপদ আপদ আসে যত আল্লাহর গজব আসে, আল্লাহ বলে এটা আমার নয় তোমাদের হাতের কামাই, তোমরা যেমন গুনাহ করিতেছো গুনাহ করার কারণে আজকে তোমাদের উপরে বিপদ আপদ আসতেছে। আমাদের তো চক্ষু নাই, যে চক্ষু থাকতো আমরা দেখতে পারতাম মানুষ কয়জন আছে জগতে, কয়জন আছে, সব হিংস্র বাণিজ্য অদম হয়ে গেছে মানুষ আজকে তাদের কর্মের কারণে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই, তিনি দিল্লি শাহী মসজিদের খতিব, জুমার নামাজ পড়াইবেন, এক রুম থেকে মসজিদে যাইবেন মাত্র ক
কয়েক কায়েক দিতে হয়, কয়েকটা কদম দিতে হয় মসজিদে ঢুকে যাবেন। কিন্তু আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি তখন তিনি মাথাটা ডেকে ডেকে নববধূর মতন মাথা ডেকে ডেকে ঘুমটা দিয়ে মসজিদে যান, সুবহানাল্লাহ বলেন। মানুষ চিন্তা করতে লাগলো, হুজুর এভাবে ঘুমটা দিয়ে মসজিদে যায় কেন? হুজুর তো নারী না, হুজুর তো পুরুষ, তিনি এভাবে ঘুমটা দিয়ে মসজিদে যায় কেন? মুসলিমদের মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে গেল, কারণ সবাই তো আর একরকম না, কতক্ষণ ঠিক কি না, সবাই তো একরকম না। নামাজের শেষে একজন মুসলিম বলে, হুজুর আপনি তো এভাবে মসজিদে যান, রুম থেকে আপনি মসজিদে এভাবে ঘুমটা দেন, তার কারণটা কি? হুজুর কোনো কিছু বলেন নাই, শুধু হযরতের রুমালটা ওই লোকের মাথায় চেড়ে দিল, আর ওই লোকটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। শাহ ওলিল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ সাথে সাথে রুমালটা সরায় ফেললেন, তার হুশ ফিরে আসলো। জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি এভাবে বেহুশ কেন পড়ে গেলে? হুজুর আমি যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কল কি দেখেছ? হুজুর আমার আপনার রুমাল যখন আমার মাথায় যখন দেওয়া হলো, আমি দেখতে পারলাম দিল্লিতে মানুষ সব গরু ছাগল আর হিংস্র প্রাণীর মতন দেখা যায়, মানুষ আমার চোখে বাসে না, সব কুকুর শৃগাল এবং শুয়োরের মতন মানুষ দেখা যায়। কেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অনেক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার কারণ কি? কেন জাহান্নামে যাবে, কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন, তাদের একটা অন্তর আছে, আত্মা আছে, লা ইয়াফকাহুনা বিহা, যে অন্তরের মাধ্যমে আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে না। সুবহানাল্লাহ, অল্প কোন সময় আছে, রাত্রি কি রাত, অগুমা থেকে ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হবে, এইগুলো রিসার্চ করতে পারে, কিন্তু আল্লাহর বিশাল আকাশ বিশাল জমিন কিনে চিন্তা করার সুযোগ তার নাই, কতক্ষণ ঠিক কিনা। কেউ যদি আল্লাহ তাআলার সৃষ্টি কিনে একটা মুহূর্ত চিন্তা করে, আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করে যে সব হবে, এই সব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সময় নাই, আল্লাহ বলে অন্তর আছে, অন্তর দিয়ে আমি আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহর আমার মাখলুক নিয়ে, আমার সৃষ্টি নিয়ে সে কি করে চিন্তা বিক্রি করে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের কান আছে, যেই কানের মাধ্যমে আমি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, রাসূলের কথা শুনে না, উলামায়ে কিরামের কথা শুনে না, এরকম লোক আছে না নাই? মৌলবীরা তো কইবই, এরা তো কামড়ি না। আরে মৌলবীরা তো যা দেখে তোমরা তো তা দেখো না, মৌলবীরা দেখতেছে তুমি যে কাজ করতেছো, কাজের দ্বারা জাহান্নামে যাইতেছো, তাদের দায়িত্ব একটাই, তার নায়েব রাসূল, নবীর প্রতিনিধি, নবীর আয় নবীর প্রতিনিধি আছে, নবী যা কাজ করেছে প্রতিনিধি তাই করবে, কতক্ষণ ঠিক কিনা। আর এই কথা করার কারণে আজকে তারা জেলের ভাত খাইতেছে, কি নিষ্ঠুর ব্যবহার! একজন আলেম বুজুর্গ সাহেবে নিসবতলা অসুস্থ হয়ে গিয়ে চিকিৎসা দিবে, হাসপাতাল বেড়ে শুয়ে আছে, হাতে মেঝে হ্যান্ডকাপ আছে না নাই, অত সে দেশের সবচেয়ে নষ্টামী মহিলা, যেই নারী তার জন্মদিন পালন করে লুঙ্গি পরিধান করে, সেই নারীকে যখন নেওয়া হলো কোর্টে, যখন আবদ্ধ হলো হাইকোর্ট থেকে রায় দিছে, নারীকে রাখা এটা লজ্জার ব্যাপার, ছাইড়া দিছে, জেল থেকে বের হয়ে হাতে মাঝে মেয়ে দি আছে না নাই, আজকে তাদেরকে দিয়ে দেশে গর্ব করে, তাদেরকে দিয়ে শত শত যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে, আল্লাহর গজব আসতেছে, আসবে।
কান আছে কান দিয়ে শুনে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন তাদের চক্ষু আছে চোখ দিয়ে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে চক্ষু যেমন আল্লাহ সৃষ্টি তারা দেখে না। আল্লাহ বলেন তারা হলো উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতন, চতুষ্পদ প্রাণীর মতন, চতুষ্পদ প্রাণী যেমন কুকুর, সে খায় সে খাইল, কুকুর পায়খানা করে সে পায়খানা করলো, কুকুর পায়খানা করার পর তার কোনো পাক পবিত্রতা আছে আছে, তার কোনো পাক পবিত্রতা নাই। ও মানুষ তুমিও কুকুরের মতন তুমি প্রস্রাব করে পায়খানা করলা, প্রস্রাব করে পাক পবিত্র অর্জন করতে পারলা না, তাহলে বলো তো কুকুরের মধ্যে তোমার মধ্যে কোনো ব্যবধান আসেনি? কুকুর যেমন তার মনের কাহেসাতকে মিঠাই, তার যৌন মিলন যখন সে করে তিক্তমিও তুমি যৌন মিলন করলা, তাহলে তোমার মাঝে আর কুকুর মাঝে বেশ কম কোথায়? আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতন। আল্লাহ বলেন না না না, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে সবচেয়ে উদাসীন। শাহ বলেন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন যে তারা যে কাজ করে এই কাজের কারণে আমি যদি রুমাল না দেই তাহলে মানুষের প্রতি আমার ঘৃণাবোধ হবে, আমার তাদের প্রতি ঘৃণা আসবে, এই জন্য আমি রুমাল দিয়ে যেন মানুষের চেহারা দেখতে না পারি। কথা বল ঠিক কিনা? আজকে আমরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাসুল যখন ঘোষণা দিলেন তিনি নিজে সাফাই চাইতেছেন, কারণ তিনি এমন একটা বিষয় তাদের সামনে তুলে ধরবেন যেই বিষয়ের উপর মানুষ যখন আসবে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে জান্নাতের প্রতীক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। সমস্ত মানুষ এক বাক্যে বলো মুহাম্মদ আল আমিন, তুমি আমাদের খাজি। আমরা আজকে নেতাদেরকে বিশ্বাস করি না, নেতার নেতৃত্ব মানি, নেতাকে মানি না, কারণ নেতাকে আমরা টাকা দিয়ে মানি না। নেতাকে যখন টাকা যায় তখন নেতা রাত্রে দিলে সকালে নেতা ভুলে যায়, কথা গণ্ডি কিনা? কিন্তু মুহাম্মদ আজকে একটা দুইটা বসন নয়, চল্লিশটা বৎসর তুমি আমাদের মাঝে অতিবাহিত করেছ। এই চল্লিশটা বছরের ভিতরে মুহাম্মদ তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। ও মুহাম্মদ, এই চল্লিশটা বছরের ভিতরে তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত কষ্ট পায় নাই। ও মুহাম্মদ, তুমি আমাদের সমাজে সবচেয়ে একজন বিশ্বস্ত মানুষ, তোমার কাছে আমরা আনামত রাখি, আনামত ফিরিয়ে দাও, এই জন্য আমরা সবাই তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ বলে আমি সামনে যাচ্ছি না, আরো বিস্তারিত আমি সামনে যাচ্ছি না। এবার আল্লাহ রাসূল বলেন ও আমার গোত্রের লোকেরা, আমি কোথায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি বলেন তো, যিনি উপরে থাকেন তিনি সবকিছু দেখেন কিনা বলেন, চতুর্পাশে দেখবে কিনা? সমস্ত গোত্রের লোকেরা বলে মুহাম্মদ তুমি যা বলো সব আমরা মেনে নিব। আল্লাহ রাসূল বলেন ও আমার গোত্রের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু অপেক্ষা করিতেছে, যে কোনো মুহূর্তে তোমার আক্রমণ করে বলবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? সমস্ত লোকেরা বললো হ্যাঁ আমরা কথা বিশ্বাস করবো, কারণ তুমি আমার কাছে মিথ্যাবাদী নয়, তুমি যা দেখো আমরা তা দেখি না। আল্লাহ রাসূল বলেন ও আমার গোত্রের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করে বাপ দাদার অনুসরণ পথে চলতেছো, তাদের অনুসরণ অনুকরণ করে জীবনযাপন করতেছো, এই মূর্তি পূজা ত্যাগ না করে এক আল্লাহর ইবাদত না করো, আমি দেখতেছি জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে মৃত্যুর পরে তোমাদেরকে জাহান্নামে ধরে নিবে। আল্লাহ রাসূল এই কথা বললেন, যখন ঘোষণা দিয়ে দিলেন, সর্বপ্রথম নবীজির কথা প্রত্যাখ্যান করলেন নবীজির আপন চাচা আবুল আহাব। যেই আবুল আহাব, আল্লাহ নবীজি যখন দুনিয়াতে এসেছিলেন সর্বপ্রথম, এই আবুল আহাব এতই খুশি হয়েছিল, এতই আনন্দিত হয়েছিল, তার বান্দি সুয়াইবা যখন আবুল আহাবকে সুসংবাদ দেয় আমার মনি আপনার তো বাতিজা হয়েছে, আবদুল্লাহ আপনার ভাই আবদুল্লাহ ছেলে হয়েছে, সুবহানাল্লাহ বন্না, আবুল আহাব এতই সন্তুষ্ট হয়েছে, এত আনন্দিত হয়েছে, সিরাতে কিতাবে লিখে আল্লামা ইদ্রিস কান্দলী রাহমাতুল্লাহ বলেন আবুল আহাব এত সন্তুষ্ট হয়েছে। আবুল আহাব বলে সুয়াইবারে তুই আমাকে এমন একটা সুসংবাদ দিলে, এমন একটা সংবাদ দিলে যে এই সংবাদটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা ছিলাম। ও সুয়াইবা আমি তোকে কি দিতে পারি, যা 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 সুয়াইবা আমি তোকে এখন থেকে তোকে আমি আজাদ করে দিলাম। সেই আবুল আহাব আল্লাহ নবীর জন্মে এত আনন্দিত হওয়ার পরে, সেই নবী যখন সেই বাতি যায় যখন ওয়াহদানিত কথা যখন বললেন সর্বপ্রথম আবুল আহাব বলে তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার সারা জীবন ধ্বংস হোক, নজরুল করনা, এই জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছ? শুধু তাই নয়,
এমন সময় আবু লাহাব একটি বড় পাথর নিয়ে আল্লাহ নবীজিকে নিক্ষেপ করতে যাই, নাউজুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে নবী আপনার হাত ধ্বংস না, আপনার হাত ধ্বংস হোনা, বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, ওয়া তাব্বা আল্লাহ কো ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হবে, ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরে কেরামের ব্যাখ্যায় লেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাতে তার উদ্দেশ্য কি? মুফাসসির কেরাম বলেন, তার উদ্দেশ্য হলো আবু লাহাবের ইহ জগৎ এবং পর জগৎ, দুনিয়া এবং আখেরাত উভয়টা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। অথবা এর ব্যাখ্যা করেন, দুই হাতের উদ্দেশ্য হচ্ছে আবু লাহাবের সম্পত্তি এবং বাস্তবে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, সায়াসুলানা রংযাতালহাবিন ওয়ামরাআতু, শুধু তাই নয় বরং অচিরেই আবু লাহাবকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সায়াসুলানা রংযাতালহাবিন ওয়ামরাআতু, আবু লাহাব নয় বরং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সহ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার বন্ধুরা, তা আবু জাহেল আবু লাহাব নবীজির সাথে এরকম আচরণ করেছে, তার স্ত্রী কি করেছিল? তাফসীর কিতাবে লেখে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, নবীজির আপন চাষি, আবার নবীজির আপন বিয়াইন। নবীজির দুইজন কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আবু লাহাবের দুই সন্তান উতবা উতাইবার কাছে বিবাহ দিয়েছিল। তো একদিক দিয়ে নবীজির আপন চাষা, আবার আপন বিয়াই, কথা ঠিক আছে কিনা? আবার উম্মে জামিল যখন হাম্মালাতাল হাতব, সে লাকড়ি বহন করত, এত উদ্দেশ্য হলো উম্মে জামিলে রাসূলের বিরুদ্ধ চারণ করত, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলতো, হে মানুষ সকল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা কিছু বলে তা কাল্পনিক, তোমরা তার কথা মানিও না, যদি তোমরা তার কথা মানো তাহলে তোমরা দুনিয়াতেও তোমরা ধ্বংস, আখিরাতেও ধ্বংস, না বুঝলে জন্য বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন, শুধু আবু লাহাব নয় আবুর স্ত্রী উম্মে জামিল সহ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তার কারণটা কি? উম্মে জামিল সে এমন একজন মহিলা ছিল, ওই মহিলা আল্লাহ রাসূল যখন দাওয়াতের কাজে যখন বের হতেন, তখন উম্মে জামিল আল্লাহ নবীজির পথে তখন কাঁটা পুঁতিয়া রাখতো, যেন এই কাঁটার কারণে আল্লাহ নবীজি দাওয়াতের কাজ করতে না পারে। আল্লাহ রাসূলের যখন আপন চাষি এবং আপন বিয়ান যখন এভাবে নবীজির বিরুদ্ধে যখন চলে গেল, আল্লাহ রাসূল দোয়া করে, রব্বুল আলামিন, আমার আপন মানুষগুলো যদি এভাবে আমার বিরুদ্ধে চরণ করে, তা আমি কিভাবে আমি দাওয়াতের কাজ করব? আল্লাহ বলেন, ওয়া আমার হাবিব, আপনি কোনো চিন্তা করবেন, টেনশন করবেন না, আপনার দাওয়াতের কাজ প্রচার প্রসার করার জন্য আমি আল্লাহ কুদরতে গ্রহণ করে নিলাম। কেমন হলো পরিণতি, কেমন হলো? হজের মৌসুম যখন এসে গেল, তখন মক্কার আবু লাহাব আবু জাহেল উতবা সাইবা বড় বড় নেতাদের মাথা গরম হয়ে গেল, কারণ হজের মৌসুমে মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে, আর আসার পর যদি মুহাম্মদ কালিমা দাওয়াত দিচ্ছে, সকলে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? এবার সকলে পরামর্শ করতে লাগলো কিভাবে মুহাম্মদকে এই দাওয়াতের কাছ থেকে বিরত রাখা যায়, বা মানুষকে কিভাবে তার কাছ থেকে বিরত রাখা যায়। এই চিন্তা ভাবনা করে সকলে সিদ্ধান্ত নিল, এবং তারা মক্কার অলিতে গলিতে মেইন পয়েন্ট গুলা শহরে ঢোকার যে রাস্তাঘাট আছে, ওই রাস্তাঘাটের মোড়ে মোড়ে তাদের লোক বসায় দিল, আর লোকদেরকে বলা হলো, বাহির থেকে যে সমস্ত লোক আসবে তাদেরকে বলা হবে যে আমাদের কাছে এমন একজন লোক আছে পাগল, তার কাছে যায়ও না, নাউজুবিল্লাহ কন্যা। মক্কাতে ঢুকার পরে হজ করবেন, সাফা মারওয়া সাই করবেন, যেটা ইচ্ছা সেটাই যাবেন, কিন্তু ওই পাগল লোকটার কাছে যাইবেন না। কিন্তু তার রেজাল্ট হলো উল্টো হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো, হাই রে, একটা মানুষ যখন পাগল হয় সে কি তার অ্যাড্রেস লাগেনি, কতক্ষণ ঠিক কিনা? মানুষ যে পাগল, কি বলতে হবে এই লোকটা পাগল, বলতে হবে কিনা বলা দরকার আছে? কারণ তার তো বেশ দেখে বলতে পারবে, তার কথাবার্তা দেখে মানুষ বুঝতে পারবে লোকটা পাগল। কিন্তু লোকটা যে পাগল, একজন পাগলের বিপক্ষে মানুষ নেমে গেল, তবে এত বড় নেতারা কেন নেমে গেল, তার পিছনে কারণ আছে নাই? সুতরাং মানুষ, একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যে জিনিসের প্রতি মানুষকে বাধা দেওয়া হয়, কথা ঠিক কিনা? এই বাপে কইছে পুত্রে, এই সব দিকে যাই,
এমনি কলম যাইছিলা দোন হয়ে যাইছিলা ফুতে কো কি ব্যাপার দোন হয়ে যাই তুমি দোন নিয়ে আগে যায় কথা ঠিক কিনা একটা ঘটনা আছে থানিবার আমি উল্লেখ করছি কিনা করতে পারতাম না হুজুর এসে গেছে আমার বড় ভাই আমি ওইদিকে যাচ্ছি না মানুষ যে যে জিনিস থেকে তাকে নিষেধ করে ওই জিনিস তার কি হয় বেশি আকৃষ্ট হয় তো মানুষরা কইতেছে যাই করে না করি হজ করে না করি ফাগলের আগে দেখিয়ে দিই আমি সুবহান আল্লাহ না ফাগলের দেখিয়ে দিই আমি ফাগলটা কেমন যেই ফাগলের বিরুদ্ধে মক্কার বড় বড় নেতারা নেমে গেছে রাস্তার মধ্যে তো বোঝা গেল ফাগল হলো ছোট ফাগল না বড় ফাগল কথা ঠিক কিনা আমার বন্ধুরা আমার ভাবারা সমস্ত লোক সকল এক পক্ষে বলতে লাগলো আগে হজ করবো না আগে ফাগলটাকে দেখবো আল্লাহ নবীজিকে দেখার জন্য সকলেই যখন কাবা কাছে গেল আর বোধ ওই যে পাগল ওই যে পাগল দেখা যায় মানুষ নবীজির কাছে গিয়ে দেখে নবী নুরানির চেহারা দেখে আশ্চর্য হয়ে যায় সুবহানাল্লাহ আমার একটা নুরানি চেহারা কোনোদিন এই চেহারা পাগলের চেহারা হতে পারে না আল্লাহ রাসুল কেমন সৌন্দর্য ছিলেন কেমন সৌন্দর্য ছিলেন বলার করে অপেক্ষা রাখে না মা আয়েশা বলেন ও আমার দুনিয়ার মানুষ রাসুলের সৌন্দর্য বুঝে নাও ইয়াশার নামাজের পরে আমার নবী আমার স্বামী আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন তো নবীজির চেহারার উজ্জ্বলে আমি সুতা যে শুয়ে যে মাতা সিদ্ধ যে আমি সুতা ঢুকাইতে পারতাম সুবহানাল্লাহ জয় বলেন বাতির প্রয়োজন হতো না হালিমা তো সাদিয়া বলেন ও দুনিয়ার মানুষ আমি যেদিন থেকে শিশু মোহাম্মদকে আমি উদরে নিলাম কুলে নিলাম ওই দিন থেকে আমার ঘরে বাতির প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ বলেন যেখানে আমি যাওয়ার প্রয়োজন ছিল রাত্রেবেলায় বাতির প্রয়োজন হতো আমি শিশু মোহাম্মদকে নিয়ে যাইতাম বাতির প্রয়োজন ছিল না সুবহানাল্লাহ বলেন তো এমন একটা সুন্দর চেহারা মানুষ কোনোদিন পাগল হতে পারে না যেদিকে সেই পাগল হয়ে যায় নবীর জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আবার কি তেলাওয়াত করে কি সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করে আল্লাহ বলেন মানুষ তো নবীর কাছে গেছে নবীর চেহারা দেখে নবীর তেলাওয়াত শুনে মানুষ সকলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার বন্ধুরা আমার বাবার একজন সাহাবি হযরতে তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি একজন নেতা ছিলাম একজন শিক্ষিত মানুষ ছিলাম আমি একজন জ্ঞানী ছিলাম আমি একজন আরবি একজন ভাষাবিদ ছিলাম আমি প্রবন্ধ রচনা করতাম আমি যখন মক্কাতে ঢুকলাম মক্কাতে ঢুকার পর আমার দুই কানে ওই মক্কার নেতা ডিফা দিল ডিফা যেন শুনতে না পারি কিন্তু আমি যখন মুহাম্মাদের কাছে যখন গেলাম মুহাম্মাদের চেহারা দেখার সাথে সাথে তার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন ভালোবাসার সৃষ্টি হয়ে গেল আমি আমার খানে ডিফা করে ফেললাম এমন সুন্দর মধুর কণ্ঠে তারা শুনতে শুনতে আমি চিন্তা করতে লাগলাম মানুষ তাকে পাগল বলে কিন্তু পাগল তো সুন্দর বাক্য সে বলতে পারে তার কোনো বলার কোনো ক্ষমতা রাখে না কারণ পাগলের কোনো জ্ঞান বুদ্ধি নাই কিন্তু মুহাম্মদ যে লোকটা মানুষ পাগল বলে যেই সে জিনিস তেলাওয়াত করতেছে আল্লাহর কসম দেবেন আমি একজন জ্ঞানী মানুষ আরবি সাহিত্যিক মানুষ আমি একজন প্রবন্ধ রচনাকারী মানুষ সুতরাং মুহাম্মাদের কথার সাথে মানুষের কথার কোনো মিল নাই সুতরাং এটা আল্লাহর কালাম এতে কোনো সন্দেহ নাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ না এই জন্য সেই মক্কার লোকেরা আল্লাহ নবীজির বিরোধিতা করেছে এই উম্মে জামিন নবীজির আপন চাষি এবং আপন বেআইন যখন শুনতে পারলো তার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে এমন সময় উম্মে জামিল একটা পাথর নিয়ে দৌড়ে যাচ্ছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাউজুল বলেন এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার প্রাত্তরে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআন তেলাওয়াত করতেছিলেন আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আপন চাষি আবার আপনার আপন বেয়ান আসতেছে হাতে দেখা যায় বিরাট পাথর দেখা যায় তার উদ্দেশ্য হয়তো ভালো না এখন যদি সে আসার পর আপনাকে হত্যা করে বলেন তত আপনাকে যদি কোনো মারপিট করে তারা তার প্রতিশোধ নেওয়া যাবে না কতক্ষণ মহিলা যদি কোনো পুরুষকে মারে মারতে পারবে কিন্তু পুরুষ যদি মহিলাকে আক্রমণ করে অন্যায় হলেও সে বে অন্যায় কতক্ষণ ঠিক কিনা সুতরাং এখন কি করা যায় আল্লাহর হাই বলে আবু করে তুমি চিন্তা করে না টেনশন করে না হেফাজত করবে খে আমার আল্লাহকে হেফাজত করবে আবু বকর তুমি চিন্তা করিও না
আমার চাচি উম্মে জামিল আসতেছে, আমি কোরআন তেলাওয়াত করব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন, উম্মে জামিল কাছে গিয়ে বলে, ওখর তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবুবকরকে আমি দেখতেছি নবী আমার পাশে বসা কোরআন তেলাওয়াত করে, সুবহানাল কন্যা। আমি দেখি উম্মে জামিল দেখে না, আমি দেখি উম্মে জামিল দেখে না, তাহলে আমি বলবো কেন? কথা কন্যা কি লাগে, যেহেতু সে দেখে আমি কেন বলবো আমি দেখি সে দেখে না? এবার সে বলতেছে, আবুবকর আজকে মুহাম্মদ আমার হাত থেকে বেঁচে গেছে, কারণ আমার বিরুদ্ধে কোন আয়াত নাযিল হয়ে গেছে। যদি আমি আজকে তাকে পাইতাম, জনমনে শিক্ষা দিতাম। উম্মে জামিল চলে গেল। এবার আবুবকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার? আমি আপনাকে দেখি আপনি বসে কোরআন তেলাওয়াত করতেছেন, কিন্তু উম্মে জামিল আপনাকে দেখে না, তার কারণটা কি? আল্লাহ হাই বলে, আবুবকর তুমি কি জানো না? আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কোরআন। কিন্তু তাদের তো বলার দরকার ছিল, ওগো আমাদের আব্বা, আমরা যদি আপনার কথা না মানি তাহলে অবাধ্য হব, আর রাসূলের কথা না মানলে, আল্লাহর কথা না মানলে আরো বড় অবাধ্য হব। কথা ঠিক কিনা? আপনার কথা না মানলে দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত হব, আর রাসূলের কথা যদি না মানি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। বলা দরকার ছিল, কিন্তু বললো উল্টা। অথচ আল্লাহ রাসূলের অনেক সাহাবী, অনেক সাহাবী রাসূলকে পাইতে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ধন সম্পদ ত্যাগ করে ইমানকে গ্রহণ করে নিয়েছে, দুনিয়াতে তারা জান্নাতে সনদ পেয়েছে। সুবহানাল্লাহ। বলে একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। যুবক মানুষ, 20 বছর বয়স যুবক, খুব ফুটপাটে চেহারা, কি সুন্দর চেহারা। রাসূল যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, তখন তার মনটা চটপট চটপট করে, হাইরে রাসূল তো চলে গেল, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না, কখন মদিনায় যাব, কখন কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কিন্তু বাধা হচ্ছে তার চাচা। বাধা কে? তার বাপ নাই, মা ঘরে সৎ মা, চাচা ধন সম্পদ সে বুক করে সে লালিত পালিত হচ্ছে, চাচার ছত্র ছায়া থেকে সে বড় হচ্ছে, লালিত পালিত হচ্ছে। তো একদিন নিজেকে সহ্য করতে না পেরে চাচাকে বলে, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মগ্রহণ প্রচার করে এই ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বলে, এর অর্থ তার মানে কি? চাচা আমার কাছে তো খুব ভালো লাগে, আপনি কি মুসলমান হতে চান? চাচা বলে, ভাতিজা এই কথা আরেকবার তুমি উচ্চারণ করবে না, কারণ তুমি উচ্চারণ করো তাহলে আমার সম্পত্তি তোমাকে বঞ্চিত করা হবে। হযরতে আব্দুল্লাহ